DPS গেমিং এ আপনাকে স্বাগত। আজ আমাদের দেখাবো যে কোনো নাম্বার সেভ না করেই আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সেই নাম্বারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য আপনি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, বা অন্য কোনো ব্রাউজার ওপেন করলেও হবে। ওপেন করে নেওয়ার পর এবার সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আপনাকে লিঙ্ক দেবো, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে নেবেন। আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা হচ্ছে লিঙ্ক, আমি পেস্ট করে দিলাম। তো লিঙ্কের পরে যে এক্স এক্স আছে এগুলো মুছে দেবেন। এটা হচ্ছে লিঙ্ক, এখানে 9191টা হচ্ছে আপনার কান্ট্রি কোড, আপনার ফোন নাম্বারে যে কান্ট্রি কোড থাকে প্রথমে আমাদের ইন্ডিয়ার 91, সেই 91টা দেবেন, প্লাস দেওয়ার দরকার নেই। তারপর এবার যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজটা পাঠাতে চান সেই নাম্বারটা লিখবেন। তো আমি এখানে নাম্বারটা লিখে নিচ্ছি। নাম্বারটা লেখার পর এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ ওপেন হবে, এখানে কন্টিনিউ টু চ্যাট এখানে টাচ করবেন, তাহলে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন। দেখুন ওই নাম্বারটা কিন্তু চলে এসেছে। এবার আপনারা এখানে যে কোনো মেসেজ লিখে সেন্ড করতে পারেন মোবাইল নাম্বার সেভ না করেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।